পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্রের দেশ হলো এই ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ এই দেশের নির্বাচনে বৈচিত্র্য থাকবে না সেটা হয় বিভিন্ন ধরনের বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সেই দেশে নির্বাচন নিয়ে একটু আলোচনা করবো আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন প্রাইম মিনিস্টার সমস্ত মিনিস্টারদের যিনি হচ্ছেন প্রধান তিনি প্রেসিডেন্টেরও মুখ্য উপদেষ্টা উনিশশো একান্ন সাল থেকে আজ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কে কতগুলি সিট অর্জন করেছে সে সময় মোট সিট সংখ্যা কত ছিল কে কত ভোটের পার্সেন্টেজ অর্জন করেছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবার আমরা একটু আলোচনায় চলে যাই সেই প্রথম নির্বাচন থেকে শুরু করে আমাদের দেশের ভারত স্বাধীন হওয়ার পর যে প্রথম নির্বাচনটি হয় সেটা হয় উনিশশো একান্ন সালে সে সময় মোট লোকসভার সিট সংখ্যা ছিল চারশো উননব্বইটি তাদের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় তিনশো চৌষট্টি আসন এদের মধ্যে মোট ভোট পার্সেন্টেজ ফর্টি ফোর দ্বিতীয় স্থান অধিকার করে সিপিআই তারা তিন দশমিক দুই নয় পার্সেন্ট ভোট পেয়ে সিট অর্জন করে ষোলোটি এবং তৃতীয় স্থানে ছিল সোশ্যালিস্ট পার্টি তারা সিট দখল করে মোট বারোটি সে সময় প্রথম প্রধানমন্ত্রী অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু সেই নির্বাচনে প্রধানমন্ত্রী তর্জন করেন দ্বিতীয় লোকসভা ইলেকশন উনিশশো সাল সে সময় মোট সিট সংখ্যা ছিল চারশো চুরানব্বইটি তার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় তিনশো একাত্তরটি আসন এবং তাদের ভোট পার্সেন্টেজ ফর্টি সেভেন পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট দ্বিতীয় স্থান অধিকার করে সিপিআই এইট পয়েন্ট নাইন টু পার্সেন্ট ভোট পেয়ে তারা সিট দখল করে মোট সাতাশটি প্রজা সোশ্যালিস্ট পার্টি পায় উনিশটি আসন তারা তৃতীয় স্থান অধিকার করে এরপরে আসে তৃতীয় নির্বাচন উনিশশো সাল তখন সিট সংখ্যা ছিল চারশো চুরানব্বইটি তার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় তিনশো একষট্টি আসন এবং তাদের ভোট পার্সেন্টেজ ফর্টি ফোর পয়েন্ট সেভেন টু দ্বিতীয় স্থানে আসে সিপিআই তারা নয় দশমিক নয় চার ভোট পেয়ে মোট উনত্রিশটি আসন দখল করে তৃতীয় স্থান অর্জন করে স্বতন্ত্র পার্টি তারা সিট পায় মোট আঠারোটি এই ছিল তিনটে নির্বাচন এরপরে নির্বাচন যেটা ছিল চতুর্থ নির্বাচন চতুর্থ লোকসভা নির্বাচন যাকে আমরা বলি পার্লামেন্টারি ইলেকশন সেই চতুর্থ নির্বাচনটা হয় উনিশশো সালে তখন মোট সিট সংখ্যা ছিল পাঁচশো কুড়িটি তার মধ্যে জাতীয় কংগ্রেস পায় দুশো তিরাশিটি আসন এবং তাদের ভোট পার্সেন্টেজ চল্লিশ দশমিক সাত আট পার্সেন্ট দ্বিতীয় স্থান অধিকার করে স্বতন্ত্র পার্টি আট দশমিক ছয় সাত পার্সেন্ট ভোট পেয়ে পায় চল্লিশটি আসন ভারতীয় জনতা সংঘ পায় মোট পঁয়ত্রিশটি আসন এই ছিল চার নম্বর লোকসভা নির্বাচন এরপরে আসে পঞ্চম ইলেকশন উনিশশো সাল যেটা হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তখন মোট আসন সংখ্যা ছিল পাঁচশো আঠারোটি এদের মধ্যে জাতীয় কংগ্রেস পায় তিনশো বাহান্নটি আসন তাদের ভোট পার্সেন্টেজ তেতাল্লিশ দশমিক ছয় আট পার্সেন্ট সিপিআইএম দ্বিতীয় স্থান অধিকার করে তাদের মোট ভোট পার্সেন্টেজ ফাইভ এবং সিট সংখ্যা পঁচিশ তৃতীয় স্থান অধিকার করে সিপিআই তাদের সিট সংখ্যা তেইশ এরপরে আসি ষষ্ঠ লোকসভা নির্বাচন ১৯৭৭ সাল মোট আসন সংখ্যা পাঁচশো সেখানে জনতা পার্টি প্রথমবারের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের মোট সিট সংখ্যা দুশো পঁচানব্বইটি এবং ভোট পার্সেন্টেজ একচল্লিশ পার্সেন্ট দ্বিতীয় স্থান পায় জাতীয় কংগ্রেস তাদের সিট সংখ্যা একশো চুয়ান্নটি চৌত্রিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট ভোট সিপিআইএম পাই বাইশটি আসন তবে এইবারে কংগ্রেস দ্বিতীয় স্থান অর্জন করলো অনেক দিন পর এরপরে আসি সপ্তম লোকসভা নির্বাচন উনিশশো সাল তখন মোট সিট সংখ্যা ছিল পাঁচশো উনত্রিশটি তাদের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় তিনশো তিপ্পান্নটি আসন তাদের ভোট পার্সেন্টেজ ফর্টি টু পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে আসে জনতা পার্টি সেকুলার তারা পায় একচল্লিশটি আসন তাদের ভোট পার্সেন্টেজ নয় দশমিক তিন নয় পার্সেন্ট সিপিআইএম তৃতীয় পজিশন অর্জন করে সাঁত্রিশটি আসন নিয়ে এরপরে আসি অষ্টম লোকসভা নির্বাচন উনিশশো সাল একটি ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনে বিজেপি প্রথম আসন দখল করে তখন মোট সিট সংখ্যা ছিল পাঁচশো একচল্লিশটি এর মধ্যে জাতীয় কংগ্রেস পায় চারশো চোদ্দোটি আসন তাদের ভোট পার্সেন্টেজ আটচল্লিশ দশমিক এক দুই পার্সেন্ট এবং তেলুগুদেশম পার্টি প্রথমবারের জন্য দ্বিতীয় স্থান অর্জন করে তিরিশটি আসন নিয়ে তাদের ভোট পার্সেন্টেজ ফোর পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট সিপিআইএম থার্ড পজিশন অর্জন করে বাইশটি আসন নিয়ে এইবারই প্রথম বিজেপি দুটো আসন অর্জন করে এখান থেকে বিজেপির যাত্রা শুরু সে সময় প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী এরপরে নাইনথ লোকসভা নির্বাচন উনিশশো সাল মোট আসন সংখ্যা পাঁচশো এর মধ্যে জাতীয় কংগ্রেস পায় একশো সাতানব্বইটি আসন তাদের ভোট পার্সেন্টেজ থার্টি নাইন এবং জনতা দল দ্বিতীয় স্থান অধিকার করে একশো তেতাল্লিশটি আসন নিয়ে এদের মোট ভোট পার্সেন্টেজ সাতাশ দশমিক সাত নয় পার্সেন্ট বিজেপি পঁচাশিটি আসন নিয়ে তৃতীয় স্থান দখল করে যেটা আগের বারের তুলনায় তিরাশিটি আসন বেশি তাদের ভোট পার্সেন্টেজ বেড়ে হয়েছে এগারো দশমিক তিন ছয় পার্সেন্ট এরপর দশম লোকসভা নির্বাচন উনিশশো সাল মোট আসন সংখ্যা পাঁচশো চৌত্রিশ সেখানে জাতীয় কংগ্রেস পায় দুশো চুয়াল্লিশটি আসন ভোট পার্সেন্টেজ ছত্রিশ দশমিক চার পার্সেন্ট বিজেপি পাই একশো কুড়িটি আসন তাদের ভোট পার্সেন্টেজ কুড়ি দশমিক শূন্য সাত অনেকটাই বেড়েছে এবং তৃতীয় স্থান দখল করে জনতা দল তাদের আসন সংখ্যা মোট উনষাটটি তারপরে আসি এগারোতম লোকসভা নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সাল আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বিজেপি অর্জন করে একশো একষট্টিটি এবং তাদের ভোট পার্সেন্টেজ কুড়ি দশমিক দুই নয় পার্সেন্ট এইবারে জাতীয় কংগ্রেস একশো চল্লিশটি আসন পায় ভোট পার্সেন্টেজ আঠাশ দশমিক আট পারসেন্ট সিপিআই পাইছি চল্লিশটি আসন এইবারই বিজেপি প্রথম স্থান অর্জন করলো যদিও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি এরপরে আসি আমরা বারোতম লোকসভা নির্বাচন উনিশশো সাল মোট আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশটি বিজেপি সেখানে অর্জন করে একশো বিরাশিটি আসন ভোট পার্সেন্টেজ অনেকটা বাড়িয়ে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস তারা পায় একশো একচল্লিশটি আসন এবং দ্বিতীয় স্থান লাভ করে ভোট পার্সেন্টেজ পঁচিশ দশমিক আট দুই পার্সেন্ট সিপিআইএম পায় বত্রিশটি আসন তৃতীয় স্থান অর্জন করে এইবারের জন্য বিজেপি প্রথম সরকার গড়ে অটল বিহারী বাজপেয়ী তেরো দিনের জন্য প্রধানমন্ত্রীত্ব লাভ করেন এরপরে আসে তেরোতম লোকসভা নির্বাচন উনিশশো নিরানব্বই সাল আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বিজেপি একশো বিরাশি অর্থাৎ শীত সংখ্যা একই রইল কিন্তু ভোট পার্সেন্টেজ তেইশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস পেল একশো চোদ্দোটি আসন মোট ভোট পার্সেন্টেজ আঠাশ দশমিক তিন শূন্য সিপিআইএম পেল তেত্রিশটি আসন এরপর আসি চোদ্দতম লোকসভা নির্বাচন দু চার এই নির্বাচনে মোট আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ সেখানে জাতীয় কংগ্রেস পায় একশো পঁয়তাল্লিশটি আসন তাদের ভোট পার্সেন্টেজ ছাব্বিশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট সেখানে বিজেপি অর্জন করে একশো আটত্রিশটি আসন ভোট পার্সেন্টেজ বাইশ দশমিক এক ছয় পার্সেন্ট এবং সিপিআইএম পাই তেতাল্লিশটি আসন পরের নির্বাচন হল পনেরোতম নির্বাচন দু সাল সিট সংখ্যা পাঁচশো সেখানে জাতীয় কংগ্রেস পায় দুশো ছটি আসন ভোট পার্সেন্টেজ আঠাশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বিজেপি অর্জন করে একশো ষোলোটি আসন গতবারের তুলনায় একটু কম এবং সেখানে ভোট পার্সেন্টেজও অনেকটাই কম আঠারো দশমিক আট শূন্য পার্সেন্ট এবং সমাজবাদী পার্টি পায় তেইশটি আসন এর এরপরের নির্বাচন ষোলোতম নির্বাচন দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন যেখানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়তে সক্ষম হয় মোট আসন সংখ্যা পাঁচশো তেতাল্লিশ বিজেপি দুশো বিরাশিটি একত্রিশ দশমিক তিন চার পার্সেন্ট ভোট পেয়ে সেখানে জাতীয় কংগ্রেস মাত্র চুয়াল্লিশটি আসন তারা উনিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট ভোট অর্জন করে ডিএমকে প্রথমবারের জন্য সাঁত্রিশটি আসন পেয়ে তৃতীয় পজিশন অর্জন করে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্রী নরেন্দ্র মোদী এরপরে সতেরোতম লোকসভা নির্বাচন দু হাজার উনিশ সাল পাঁচশো তেতাল্লিশটি সিটের মধ্যে বিজেপি অর্জন করে তিনশো তিন গতবারের তুলনায় অনেকটা বেশি এবং তাদের ভোট পার্সেন্টেজ সাঁত্রিশ দশমিক সাত শূন্য পার্সেন্ট সেখানে জাতীয় কংগ্রেস পায় মোট বাহান্নটি আসন একটু বেড়ে এবং ভোট পার্সেন্টেজ উনিশ দশমিক ছয় সাত পার্সেন্ট ডিএমকে পায় চব্বিশটি আসন এই ছিল আমাদের দেশের জাতীয় নির্বাচনের একটি ইতিহাস এর পরে আসছে আমাদের পরবর্তী নির্বাচন যেটা আঠারোতম লোকসভা নির্বাচন সেই নির্বাচনের উৎসব মধ্যে শুরু হয়ে গেছে তার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ভবিষ্যতে বলবে কে কত আসন পায় কে কত ভোট পার্সেন্টেজ পায় অর্থাৎ আমাদের এই বৈচিত্র্যপূর্ণ দেশে বৈচিত্র্যপূর্ণ গণতন্ত্র দেশে সর্ববৃহৎ গণতন্ত্র দেশে এটা একটা উৎসবে পরিণত হয়েছে